অবিন দাদার 21তম জন্মদিবসে পদার্পণ। সেই বিশেষ মুহূর্তটিকে আমাদের জীবনে স্মরণীয় করে রাখার জন্যেই আজকে এই ভার্চুয়াল মাধ্যমে এই বিশেষ আয়োজন। পৃথিবীর নানান প্রান্তের মানুষ, তাকে যারা আমরা প্রত্যেকে ভালোবাসি, তারা আজকে এই বিশেষ মুহূর্তে সমবেত হয়েছি। তার জীবনের সেই বিশেষ মুহূর্তটার আমাদের জীবনে স্মরণীয় করে রাখার জন্য আজকে এই বিশেষ মুহূর্তে সেই মুহূর্তটা উদযাপন, কেক কাটার মধ্য দিয়ে, আনন্দ সঙ্গীতের মধ্য দিয়ে আর কথার মধ্য দিয়ে। তুমি চাহিলে মোর পানে, কি ছিল ও নয়নে, সুখের প্লাবনে গেলাম আমি ভেসে। আজ আমরা যারা এখানে মিলিত হয়েছি, আমাদের প্রত্যেকেরই বোধহয় এই অভিজ্ঞতা, যখন তিনি আমাদের পানে চেয়েছিলেন, সেই মুহূর্তেই আমরা সবাই ভেসে গিয়েছিলাম এক অমোঘ সুখের প্লাবনে। কি ছিল সে নয়নে আমরা কেউ জানি না, কিন্তু তার সেই অমৃতবর্ষী দৃষ্টি সুধা আমাদের জীবনকে ভাসিয়ে নিয়ে চলেছে আজও এক অসীম চলার পথে। আমরা শুরু করছি আজকের এই বিশেষ মুহূর্তের উদযাপনে সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠান। প্রথম সঙ্গীত পরিবেশন করবেন দমদম কলকাতা থেকে নন্দিতা কীর্তনিয়া মা, ও দয়াল জগৎস্বামী গানটি, যে গানের কথা ও সুর পূজনীয় অবিন দাদার। আমি নন্দিতা কীর্তনিয়া মাকে অনুরোধ করছি সঙ্গীত পরিবেশন করার জন্য। পূজনীয় অবিন দাদার 21তম জন্মদিনে প্রথমেই অবিন দাদার শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকলকে আমার আনন্দিত জানাবো। ও দয়াল জগত স্বামী, জীবন মাঝারে তুমি বিনাকে বাঁচে অকুল বাঁধাই।
কত যে পথ ঘুরে মরেছি বারে বারে, আজিকে দয়া করে চরণে নিলে মোরে, না হলে কি যে হতো বুঝিবা আরো কত, নিয়ত সংঘাত খানিত এসে এসে। এ কথা হয়তো আমাদের অনেকেরই অন্তরের কথা, তুমি বিনা কেবা আছে অকুল পাথারে। পূজনীয় অবিন দাদার ঐশী সান্নিধ্যে এসে কত মানুষের জীবনটা এই সংঘাতের অভিঘাতকে উত্তরণ করতে পেরেছে, সেই পূজনীয় অবিন দাদার একুশতম জন্মদিবস উদযাপন উপলক্ষেই আজ আমরা সবাই এখানে মিলিত হয়েছি। আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠানের, সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করলেন নন্দিতা কীর্তনিয়ামা। পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। আমরা সেই বিশেষ মুহূর্তটার কাল গুনছি সবাই। ঠিক ১২টার সময় পৃথিবীর ১২টি জায়গা থেকে ভক্তবৃন্দ, পূজনীয় অবিন দাদার অনুরাগী বৃন্দ, আমরা যারা পূজনীয় অবিন দাদার ঐশী প্রেরণায় আচার্য দেবের নির্দেশ পরিপালন করে শ্রী শ্রী ঠাকুরকে সপারিপার্শ্বিক সবার মধ্যে প্রতিষ্ঠা করতে এবং বাঁচা বাড়ার সাথিয়া করে নিয়ে চলতে সেই চলার ব্রতে রত রয়েছি, তারা ঠিক ১২টার সময় আমরা কেক কাটব। যারা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এই কেক কাটায় অংশ নেবেন আমি তাদের নাম ঘোষণা করছি। আপনারা প্রত্যেকেই আপনাদের ভিডিওটি আনমিউট করে প্রস্তুত থাকবেন, ঠিক ১২টার সময় আপনারা সবাই মিলে একসাথে কেক কাটবেন। কেক কাটা হয়ে গেলে আমি আবার পুনরায় একে একে আপনাদের নাম ঘোষণা করব। আপনারা প্রত্যেকে সেই সময় আপনাদের অডিওটি আনমিউট করে পূজনীয় অবিন দাদার শুভ জন্মদিন উইশ করবেন। জার্মানি থেকে সুপ্রকাশ গ্রুপ, আসাম থেকে রুচিতা দেবমা। শঙ্করা এক মিনিট, ভিডিওটা অন করতে হবে সাথে সাথে, জার্মান থেকে ভিডিও অন করেন নাই। জার্মানি থেকে সুপ্রকাশ গ্রুপ আপনার ভিডিওটা অন করবেন। আমি যাদের নাম ঘোষণা করছি আপনারা প্রত্যেকে আপনাদের ভিডিওটা অন করবেন।
আসাম থেকে রুচিতা দেব মা, আসাম থেকে রুচিতা দেব মা। হ্যাঁ, জয় গুরুদেব ভিডিওটা অন করুন। এই বিপ্লব দা, হোস্ট কে বলুন আমি আগে ভিডিওটা অন করতে। হোস্ট ভিডিও অন করেনি কি করে কি হবে? হোস্ট কে দেখতে পাচ্ছি না। মেদিনীপুর থেকে কৃপা সিন্ধু মাহাতো, ডেনমার্ক থেকে বিকাশ কুমার বেহেরা, ইউনাইটেড কিংডম থেকে রাজর্ষি রায়, জর্জিয়া ইউএসএ থেকে আশিস বসুদা, ত্রিপুরা থেকে সুমিত্রা চৌধুরী মা, সিঙ্গাপুর থেকে পিন্টু ঘোষ দাদা, আপনি মিউট করা কথা কখন শুনি শঙ্করা, আনমিউট করুন। হ্যাঁ, শোনা যাচ্ছে এবার আমার কথা? আগে আগে আমি আবার পুনরায় প্রথম থেকে বলছি, বোধহয় মিউট হয়ে গিয়েছিলাম। জার্মানি থেকে প্রকাশ গ্রুপ, আসাম থেকে রুচিতা দেবমা, মেদিনীপুর থেকে কৃপা সিন্ধু মাহাতো দা, ডেনমার্ক থেকে বিকাশ কুমার বেহারা দা, ইউনাইটেড কিংডম থেকে রাজর্ষি রায় দা, জর্জিয়া ইউএসএ থেকে আশিস বসুদা, ত্রিপুরা থেকে সুমিত্রা চৌধুরী মা, সিঙ্গাপুর থেকে পিন্টু ঘোষ দা, কানাডা থেকে সঞ্জীব দাস দা, ঘানা থেকে দীপক দাস দা, কাঠমান্ডু নেপাল থেকে কুশল গুহ ঠাকুরতা দা, বাংলাদেশ থেকে বিপ্লব রায় দা, টাটানগর থেকে সঞ্জীব দা, বুমরা ওড়িশা থেকে দিলীপ আগরওয়াল দা, গান্ধীধাম গুজরাট থেকে তপন কান্তি দাস দা, শিলং থেকে বিবেক দে, দিল্লি থেকে সন্দীপ মহান্তি দা, সোনামুখী সৎসঙ্গ ঠাকুরবাড়ি বাঁকুড়া, জহর দেবনাথ দা আগরতলা ত্রিপুরা থেকে, আসাম থেকে নন্দন দেবদা এবং সৎসঙ্গ ঠাকুরবাড়ি দেওঘরের আশ্রমিক যুবকবৃন্দ। ভারতীয় সময়ে এখন ঠিক 12টা বেজেছে। আমি আপনাদের এই 21 জনকে অনুরোধ করছি, আপনারা এখন সবাই মিলে একসাথে সেই শুভ মুহূর্তটা উদযাপন করুন কেক কাটার মধ্য দিয়ে। বিপ্লব দা দাদা আগে, আমি একটু মেসেজ স্টপ রাখি, দাদা বলুন। আমি একে একে এবার বলছি যাদের নাম, আপনারা একে একে আপনাদের অডিওটা আনমিউট করে কুইজ করবেন। জার্মানি থেকে সুপ্রকাশ গ্রুপ, দীর্ঘ জীবন প্রার্থনা করি তার এই 21তম শুভ জন্মদিবসে। তার জন্য আমরা ঠাকুরের আতুল চরণে অশেষ অশেষ কামনা করি। শুভ জন্মদিন পূজনীয় অবিন দাদা, জয় গুরু, আমাদের প্রণাম। এবার আসাম থেকে রুচিতা দেবমা, আসাম থেকে রুচিতা দেবমা, আপনি আনমিউট করুন। রুচিতা মা, আপনি আনমিউট করুন। করেছি আনমিউট। হ্যাপি বার্থডে দাদা, জয় গুরু, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে,
আমার অবিন দাদা, জয় গুরু, সবাই ভালো। জয় গুরু দাদা, মানে দেও ঘরে আছি। হ্যাপি বার্থডে অবিন দাদা, জয় গুরু, জয় গুরু। এবার মেদিনীপুর থেকে কৃপা সিন্ধু মাহাতো দা, আপনি আনমিউট করুন। হ্যাপি বার্থডে পূজনীয় অবিন্দা, হ্যাপি বার্থডে পূজনীয় অবিন্দা, হ্যাপি বার্থডে পূজনীয় অবিন্দা, হ্যাপি বার্থডে পূজনীয় অবিন্দা, হ্যাপি বার্থডে পূজনীয় অবিন্দা। আমাদের সবাই প্রণাম দেবেন দাদা, আপনার শুভ জন্মদিনে আমাদের সবার পরম পিতার কাছে আপনার এবং আপনার পরিবারের সকলের দীর্ঘায়ু জীবন প্রার্থনা করি, যাতে এভাবে সুস্থ প্রেরণা দিয়ে থাকেন। পরম পিতার রাতুল চরণে পূজনীয় অবিন্দার দীর্ঘায়ু সুস্থ স্বাস্থ্য জীবন কামনা করি। এবার ডেনমার্ক থেকে বিকাশ কুমার বেহারাদা, আমি তো আমার সময় আসবো। হ্যাঁ দাদা আনমিউট করুন। ডেনমার্ক থেকে বিকাশ কুমার বেহারাদা, জয় গুরু, হ্যাপি বার্থডে অবিন্দা। এখন বলুন। হ্যাঁ, I pray in the lotus feet of Sri Sri Thakur for your good health, for good health, for long life. Jai Guru. Happy birthday. এখন wish করবেন United Kingdom থেকে রাজর্ষি রায়দা। দাদা আনমিউট করুন। জয় গুরু। পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার 21তম জন্মবার্ষিকীতে আমি সৎসঙ্গ ইউকের তরফ থেকে রাজর্ষি রায় ওনার সুদীর্ঘ জীবনের কামনা করি, আর আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন এইভাবে আমাদের ভবিষ্যৎ আরো গাইড করেন। উইশ ইউ এ ভেরি হ্যাপি বার্থডে পূজনীয় অবিন দাদা। জয় গুরু। হ্যাপি বার্থডে অবিন্দা। হ্যাপি বার্থডে অবিন্দা। জয় গুরু। জয় গুরু। এবার উইশ করবেন জর্জিয়া ইউএসএ থেকে আশিস বসুদা। সদ্য আশিস আনমিউট করুন। জয় গুরু। আমাদের পঞ্চম প্রজন্ম পরম পূজনীয় অবিন দাদা, তাঁর শ্রীচরণে আমার কোটি কোটি প্রণাম। স্মল এপিসোড দ্যাট হ্যাপেন্ড, টুডে ইজ আ মানডে, সো হোয়াট হ্যাপেন্ড, মাই ওয়াইফ হ্যাড টু গো টু ওয়ার্ক, সো ইনস্টেড অফ হার মেকিং দ্য কেক আই গট দি অপরচুনিটি অ্যান্ড দ্য ব্লেসিং to make the cake myself for the first time in my life. I hope you like it, Obinda. Joy Guru. Bar bar din e aaye, bar bar din e aaye, tu jiyo hajaro saal, ye mere hai arzu. Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Obin Babu, happy birthday to you. Joy Guru. Joy Guru. Ebar wish korben Tripura theke Sumitra Choudhury ma. Dada unmute korun. Shubho janmodin Obin Dada, shubho janmodin Obin Dada. আপনি ভিডিও অন করুন আগে। শুভ জন্মদিন পূজনীয় শ্রী শ্রী অবিন দাদা, আপনার শ্রীচরণে কোটি কোটি প্রণাম, আপনার কাছে প্রার্থনা করি অবিন দাদা আপনি ভালো সুস্থ আনন্দে থাকেন, আমাদের সবাইকে নিয়ে আপনি আনন্দে থাকেন, এই প্রার্থনা করি। জয় গুরু, প্রণাম। জয় গুরু। এবার সিঙ্গাপুর থেকে পিন্টু, সদ্য পিন্টু দা। দাদা আমরা একটু উইশ করতে চাই। সদ্য পিন্টু দা আনমিউট করুন। সিঙ্গাপুর থেকে পিন্টু ঘোষ দা,
সদ্য পিন্টুরা শঙ্করা পিন্টুটাকে পরে দিন নতুবা কোন একটি কারণে বোধ হয় আমরা পিন্টুটাকে পাচ্ছি না আমি পরের নামে চলে যাচ্ছি কানাডা থেকে সঞ্জীব দাসদা জয় গুরু আমি আছি ও পিন্টুকে দেখাবে পিন্টুকে দেন পিন্টুদা আছেন হ্যাঁ আছি আছি সদে পিন্টুদা আগে জয় গুরু জয় গুরু আপনি উইশ করুন হ্যাপি বার্থডে পূজনীয় অবিন দাদা হ্যাপি বার্থডে টু ইউ অবিন দাদা পরমপিতা রাতুল শ্রীচরণে অবিন দাদা সুদীর্ঘ সুস্বাস্থ্য জীবন প্রার্থনা করি জয় গুরু জয় গুরু এবার কানাডা থেকে সঞ্জীব দাস দাদা জয় গুরু সুস্বাস্থ্য সিরি পাপিয়া Happy birthday to Pujani Obin Dada. We like to wish you good health and we pray to the lotus feet of Sisi Thakur also for your good health and so that you can guide us. Joy Guru, happy birthday again. Happy birthday. Happy birthday. Happy birthday. Joy Guru. Joy Guru. Ebar wish korben Ghana. Dada, ek second. Happy birthday to you. Happy birthday to Obin Dada. Joy Guru. Joy Guru. Joy Guru. Ghana theke Deepak Dasda. Ghana theke Deepak Dasda. Deepak da, unmute korun. Shodo Deepak da unmute korun. Notoba samne ashben na apni. Joy Guru, wishing all of us, wishing with family from Accra, Ghana, Pujani Obinda, very blessed and very happy 21st birthday. Me and my family joined to wish him the very best of his, for his life and for the future. Pujani Obinda, Joy Guru, happy 21st birthday from all of us in Accra and Ghana. Just a second. Happy birthday, Obinda. Joy Guru. Joy Guru. Joy Guru. Ebar Kathmandu Nepal theke Kushal Guha Thakuratada. Kathmandu Nepal theke Kushal da. Joy Guru. Shubho Janmodin Pujaniya Obin Babu. আপনার সুস্থ এবং সুন্দর আনন্দময় জীবন কামনা করি আমি আমার ঠাকুরের শ্রী চরণে এবং আপনি আমাদের প্রণাম নেবেন এবার বাংলাদেশ থেকে বিপ্লব রায়দা জয় গুরু এখন উইশ করবেন টাটানগর থেকে সঞ্জীব দা টাটানগর থেকে সঞ্জীব দা শ্রদ্ধা সঞ্জীব দা আনমিট করুন জয় গুরু দাদা পূজনীয় অবিন দা জি কে শ্রী চরণ মে মেরা প্রণাম 21 জন্মদিন কি ঢের সারি শুভকামনায়
परम पिता के रातिक चरणों में प्रार्थना करता हूँ। अविंदा जी हमेशा स्वस्थ रहे, मंगल में रहे, आनंद में रहे और हम लोग के ऊपर हमेशा आशीर्वाद बनाए रखे, जिससे हम लोग ठाकुर जी को और अच्छे से लेके चल सके। आप जियो हजारों साल, साल के दिन हो 50,000। जय गुरु, जय गुरु, जय गुरु। हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे पूज्य अविंदा। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू। बार बार ये आए, बार बार दिल ये गाए, बार बार दिन ये आए, बार बार दिल ये गाए। तुम जियो हजारों साल, ये मेरी है आरज़ू। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू अविंदा, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। जय गुरु। एबार बामरा उड़ीसा थेके दिलीप अग्रवाल दा। दिलीप दा अनमिट करुन। ठाकुर जी के चरणे कोटि कोटि प्रणाम। अविंदा चरणे कोटि कोटि प्रणाम। अविंदा 21वां जन्मदिवस उपलक्ष्य में कोटि कोटि प्रणाम। जब जन्मदिवस उपलक्ष्य है, शुभकामनाएं। हैप्पी बर्थडे, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू अविंदा, हैप्पी बर्थडे टू अविंदा, हैप्पी बर्थडे श्री अविंदा, हैप्पी बर्थडे श्री अविंदा, हैप्पी बर्थडे श्री अविंदा, happy birthday sisi abinda, happy birthday sisi abinda, happy birthday sisi abinda, happy birthday sisi abinda, jay guru jay guru jay guru। এবার উইশ করবেন গান্ধীজন থেকে তপন কান্তি দাস। জয় গুরু, হ্যাপি বার্থডে টু পূজনীয় অবিন্দা। পরম পিতার রাতল চরণে আপনার সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনি সুস্বাস্থ্য ভাবে সুদীর্ঘ জীবন প্রার্থনা করি পরম পিতার রাতল চরণে। আর আমার প্রণাম নেবেন। জয় গুরু, আমাদের থেকে আপনি প্রণাম নেবেন। আমরা গান্ধীধাম গুজরাট থেকে আপনার জন্য শ্রী ঠাকুরের শ্রী চরণে মঙ্গল প্রার্থনা করি। আপনি যাতে এইভাবে আমাদেরকে ইষ্ট পথে এগিয়ে নিয়ে চলেন, আমাদের গান্ধীধাম সৎসঙ্গ তরফ থেকে আমাদের প্রণাম গ্রহণ করবেন। জয় গুরু, হ্যাপি বার্থডে টু পূজনীয় অবিন্দা। জয় গুরু, জয় গুরু। এবার শিলং থেকে বিবেক দেদা। দাদা আনমিট করুন। শঙ্করের নামটা আবার বলুন। শিলং থেকে বিবেক দেদা, বিবেক দা। না দাদা, আপনার ভিডিওটা অন করেন। হ্যাঁ, পেজ। Happy birthday to you.
এবার দিল্লি থেকে সন্দীপ মহান্তিদা, দিল্লি থেকে সন্দীপ মহান্তিদা দাদা এই নামটা চেঞ্জ হয়েছে, এরপরটা বলুন। এবার সোনামুখী সৎসঙ্গ ঠাকুরবাড়ি থেকে, বাঁকুড়া সোনামুখী সৎসঙ্গ ঠাকুরবাড়ি থেকে। শুভ জন্মদিন অবিন দাদা, সৎসঙ্গিয়া সোনামুখী থেকে আমাদের প্রণাম নেবেন। আপনার 21তম জন্মদিনে আমরা সৎসঙ্গ বিহার সোনামুখীর পক্ষ থেকে আমরা সব ছাত্ররা আপনাকে অনেক শুভেচ্ছা জানাই। এবার আগরতলা ত্রিপুরা থেকে জহর দেবনাথ দা, জয়গুরু। এবার আসাম থেকে নন্দন দেবদা, আসাম থেকে নন্দন দেবদা। টেক্সাস ইউএসএ থেকে প্রীতি মায়াসিনী, আপনি আসেন আগে, আপনি আনমিউট করুন। টেক্সাস ইউএসএ থেকে প্রীতি মারাশিনি। জয়গুরু, জয়গুরু। ঠাকুর জি কে চরণ মে প্রার্থনা করতে হ্যাঁ, পূজ্য অবিন দাদা কে স্বাস্থ্য লম্বি আয়ু কে লিয়ে, আর আপ সবি কি সবি কো ধন্যবাদ জয়েন করনে কে লিয়ে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অবিন দাদা, হ্যাপি বার্থডে Happy birthday to you.
Happy birthday, dear Govinda. Happy birthday to you. Joy Guru. এবার সৎসঙ্গ ঠাকুর বাড়ি দেওঘর থেকে আশ্রমিক যুবক বৃন্দ আর আনমিউট করুন সুমন্তদা আনমিট করুন সুমন্তরা সুমন্তরা আনমিট করুন সুমন্তরা আনমিট করুন জয় গুরু নরওয়ে থেকে রামকিঙ্কর ঠাকুরদা আপনি আসেন আপনি ভিডিওটা অন অডিওটা অন করুন আগে আগে রামদা আছেন রামকিঙ্কর ঠাকুরদা ফ্রম নরওয়ে प्रणाम अभिंदा आपको जन्मदिन की बहुत सारी शुभकामनाएं आपको प्रणाम और मैं ठाकुर से प्रार्थना करता हूं कि आप इसी तरह से हम लोगों को गाइड करते रहें हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे हैप्पी बर्थडे Happy birthday to you. Jai Guru Pranam. Jai Guru. Amra ek ononno muhurte shakhi roilam shobai. Prithibir nanan pramto theke. Amra amader praner manush pujoniyo obindar. একুশতম জন্মদিবস সেই শুভ মুহূর্তটাকে উদযাপন করলাম এক অভিনব মিলন মুহূর্তের সাক্ষী রইলাম আমরা পুরুষোত্তমের রেতবাহী পঞ্চম প্রজন্ম আমাদের প্রাণের মানুষ ওগো তোমার সুরে ভুবন জাগে নবীন আশার অনুরাগে তিনি আমাদের জীবনে যে সুর বেঁধে দিয়েছেন আচার্য কেন্দ্রিক হয়ে চলার শ্রী শ্রী ঠাকুরকে খুশি করার তাই আমাদের প্রাণে এক নবীন আশার সঞ্চার করে দিয়েছে প্রিয় পরমের প্রতি ভালোবাসার এক অমক টানে আমাদের মধ্যে যে অনুরাগের সঞ্চার তিনি করে দিয়েছেন তা স্নেহ দিয়ে তার ভালোবাসা দিয়ে পরম মমতায় আমাদের সবাইকে তার কাছে টেনে নিয়ে তার সেই বিখ্যাত উক্তি যখনই মন খারাপ লাগবে দেওঘরের টিকিট কেটে টেনে চড়ে বসবেন জানবেন আপনাদের জন্য আমি অপেক্ষা করে রয়েছি দুহাত বাড়িয়ে তিনি আমাদের প্রতি প্রত্যেকের অপেক্ষায় রয়েছেন আর তার একান্ত প্রার্থনা প্রিয় পরমের কাছে আমরা সবাই যেন আচার্য কেন্দ্রিক হয়ে শ্রী শ্রী ঠাকুরকেই খুশি করে চলি জন্ম জন্মান্তর ধরে আজ যে বিশেষ মুহূর্তের উদযাপনে আমরা সবাই এই মিলন মেলায় মিলিত হয়েছি আমাদের সবারই জীবনের এই ব্রত হোক যে মানুষটিকে ভালোবেসে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ আমরা মিলিত হয়েছি আমরা সবাই
ওই তাকে যেন খুশি করে চলতে পারি। পুরুষোত্তমের পঞ্চম প্রজন্ম পুরুষোত্তম সত্তাবাহী তার রেতবাহী পূজনীয় অবিন দাদার একুশতম জন্ম দিবস আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকলো। এক বিশেষ ক্রান্তিকাল যাপন করছি যখন গোটা বিশ্ববাসী, তারই মাঝে বাধার পাহাড়কে অতিক্রম করে একটা শুভ দিনের আশায় আমরা সবাই যখন দিন গুনছি, তখন এক নবীন আশার সঞ্চার করে দিয়ে গেল আজকের এই বিশেষ মুহূর্ত। আমরা আবার ফিরে যাচ্ছি সঙ্গীতাঞ্জলিতে। এখন কলকাতা থেকে সঙ্গীত পরিবেশন করবেন প্রীতি বসুমা, এই তোরে সেই প্রেমের তীর্থ। সেই প্রেমিক পুরুষ অবিন্দাকে কেন্দ্র করে আজ আমরা মিলিত হয়েছি। এখন সেই প্রেমেরই গান, প্রেমের তীর্থের বন্দনা গান, এই তোরে সেই প্রেমের তীর্থ। প্রীতি বসুমা। জয় গুরু, শোনা যাচ্ছে তো? আগে শোনা যাচ্ছে মা, করেন। আচ্ছা আচ্ছা, সবাইকে জয় গুরু। আজকে এখানে আমরা যারা উপস্থিত রয়েছি ওদের প্রতি প্রত্যেককে জয় গুরু। আর 2021 সালে পা দিয়েই আমরা পরম সুযোগ পেলাম পূজনীয় বাবাই দাদার, পূজনীয় অবিন দাদার একুশতম জন্মতিথি পালন করার, জন্মদিন পালন করার। এহেন জন্মদিন পালন আজ এবারে আমাদের কাছে একদম নতুন, কিন্তু একটা অবিশ্বাস্য একটা অন্য ধরনের অনুষ্ঠানের সাক্ষী হয়ে রইলাম আমরা প্রতি প্রত্যেককে। পরম পিতার রাতুল চরণে পূজনীয় অবিন দাদার সুস্থ সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। দাদা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। অবিন দাদার রাতুল চরণে আমাদের প্রতি প্রত্যেকের পরিবারের সবার প্রণাম জানাই। শুভ জন্মদিন অবিন দাদা। পূজনীয় অবিন দাদারই একটি কম্পোজিশনের মাধ্যমে দাদাকে আজকে আমরা জন্মদিনে আমাদের সঙ্গীতাঞ্জলি, আমাদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি। Oh,
আলোক ধারায় ভুল্ল ধরা তোমার প্রেমের উছল ধারায় সকল বেদন নীলে করি। আমরা সঙ্গীত শুনছিলাম
প্রীতি বসুমার কাছ থেকে। তিনি সপরিবারে সঙ্গীত পরিবেশন করলেন কলকাতা থেকে। পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। সত্যি আজ এই ভার্চুয়াল মাধ্যমে ভক্ত ভগবানের এক অভিনব প্রেমের তীর্থ রচিত হয়েছে। পূজনীয় অবিন দাদার শুভ একুশতম জন্মদিবস উদযাপনকে কেন্দ্র করে আমরা এবার গান শুনব সন্দীপ মোহন্তিদার কাছ থেকে। দিল্লি থেকে সন্দীপ দা সঙ্গীত পরিবেশন করবেন বুঝি না কেমন তুমি, কথা ও সুর পূজনীয় অবিন দাদার। জয় গুরু। মেরি আওয়াজ আ রহি হ্যায়? হ্যালো। আগে দাদা করেন। বুঝি না কেন দুঃখ বেদন ভয়
ও দয়াল দুর্গরতা সেটাই তোমার পরিচয়, ও দয়াল দুর্গরতা সেটাই তোমার পরিচয়। আমি ভাসি কোথার স্রোতে কোথার সত্যে তুমি বলো জীবন দিতে, বদ্ধ জীবন সত্য আমার, বদ্ধ জীবন সত্য আমার, নায়ক তোমার লজ্জায় ভয় প্রাণের ঠাকুর তাও জানি না সেটাই তোমার পরিচয়, প্রাণের ঠাকুর তাও জানি না সেটাই তোমার পরিচয়, প্রাণের ঠাকুর তাও জানি না সেটা ওই আখির কোণে আশা পড়া আমার উল্লাস, আঁখি থে ঝরে আমাদের প্রত্যুল্লাসে ভরে ওঠে। আমরা গান থেকে সুদার চরদীপদার করি, এখন আমরা গান শুনব সিলেট বাংলাদেশ থেকে দেবদ্যুতি ধরদার কাছ থেকে। গানের কথা আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং সুর পূজনীয় অবিন দাদার করা, আমাদের অতি পরিচিত প্রাণে জয় গুরু। আজ আমাদের পরম পূজনীয় অবিন দাদার 21তম শুভ জন্ম দিবস। আমি পরমপিতার রাতুল চরণে পরম পূজনীয় দাদার সুস্বাস্থ্য সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী দাদার লেখা এবং পরম পূজনীয় অবিন দাদার সুর করা একটি গান পরিবেশন করছি। দ্বন্দ্ব দ্বিধা মানো ভীমা অবাধ
সমর্পণে দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে সার্থকতায় ভরবে জীবন সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে তোমার সাথী যেন প্রভু তোমার থাকে তোমার সাথী যেন প্রভু তোমার থাকে মায়ার ফাঁদের কঠিন ধাঁধার যেন না হয় পথের বাধা মায়ার ফাঁদের কঠিন ধাঁধার যেন না হয় পথের বাধা মন যেন ধায় অবাধ হয়ে মন যেন ধায় অবাধ হয়ে সদাই তোমার বাণী তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে জানি তোমায় বাসলে ভালো সিপাই তোমার আলো আলো জানি তোমায় বাসলে ভালো সিপাই তোমার আলো আলো তোমার প্রভু করলে সেবা তোমার প্রভু করলে সেবা মুক্তি মেলে এই জীবনে তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে পরম প্রেমী বিশ্বপতি সবগতির তুমি গতি পরম প্রেমী বিশ্বপতি সবগতির তুমি গতি তোমার হওয়ার দাও সুমতি তোমার হওয়ার দাও সুমতি ঠাই যেন পাই শ্রী চরণে তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে তোমার তো সাথী যেন প্রভু তোমার থাকে দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে দ্বন্দ্ব দ্বিধা মান অভিমান অবাধ সমর্পণে সার্থকতায় ভরবে জীবন সার্থকতায় ভরবে জীবন তোমার চরণে তোমার সাথী যেন প্রভু তোমার থাকে তোমার তো সাথী যেন প্রভু
তোমার থাকে তোমার নিত্য সাথী যেন প্রভু তোমার সবাইকে জয় গুরু শুভ জন্মদিন পরম পূজনীয় গোবিন্দদা আমার তুমি বিনে আর মনের মানুষ নাই দিবা নিশি তাই তো আমি তোমারই নাম গাই এবার সারা জীবন পথে পথে চলব সুখে তোমার সাথে তার মোহনবাসীর পরশে আমাদের সবাইয়ের জীবন সার্থক হয়ে উঠেছে আমরা গান শুনলাম সিলেট বাংলাদেশ থেকে দেবদ্যুতি ধরদার কাছ থেকে পরম পিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই এবার আমরা শুনে নেব একটি হিন্দি ভজন পরিবেশন করবেন ওড়িশা থেকে প্রতিমা সাহুমা ঠাকুরজি মেরে পরম দয়াল প্রতিমা সাহুমা हेलो पढ़ें माँ सुना जाता है सभी को मेरा जय गुरु हैप्पी बर्थडे पूजनीय अभिन्दा Thank you.
অপরূপ, ওগো সুন্দর, ওগো অনন্ত, ওগো মনোহর, একই উল্লাসে মম অন্তর ভরিলে গো প্রিয় অনুপম। ঠাকুরজি মেরা পরম দয়াল, সেই দয়ালের আশিস পরশেই আমাদের জীবন উল্লাস নর্তনায় মেতে ওঠে। আমরা সঙ্গীত শুনলাম প্রতিমা সাহুমার কাছ থেকে, পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। এখন আমরা সঙ্গীত শুনে নেব কলকাতা থেকে স্নেহা দাসমার কাছ থেকে, স্নিগ্ধ উজ্জ্বল দিব্য মনোহর। কথা আচার্যদেব শ্রী শ্রী দাদা এবং সুর পূজ্যবাদ বাবাই দাদা। স্নেহা দাসমা, জয় গুরু। আগে করেন মা। পরম দয়ালে রাতুল চরণে আমার শতকোটি প্রণাম, উপস্থিত সবাইকে আমার রাহানন্দিত জয় গুরু। শুভ্র
শুভ্র ফলে বড় ভার
আমি জীবন ভরে ভুল করেছি, তাই পেয়েছি দুঃখ বেদনা। এবার তোমার পায়ে নিলেম গোঠাই, ছাড়ব না আর ছাড়ব না। সেই প্রিয় পরমের চরণে যখন আমরা স্থান পাই, তখন আমরা তাকে নিয়েই জীবনের পথে এগিয়ে চলতে চাই জন্ম জন্মান্তর ধরে। আমরা গান শুনলাম স্নেহা দাস মার কাছ থেকে, পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। এবার আমরা গান শুনে নেব কলকাতা থেকেই, আরেকজন মায়ের কাছ থেকে, দমদম কলকাতা থেকে। সঙ্গীত পরিবেশন করবেন দীপালী কীর্তনিয়ামা। তুমি যেমন করে চালাতে চাও, কথা ও সুর পূজনীয় অবিন দাদা। দীপালী কীর্তনিয়ামা। আজ পূজনীয় অবিন দাদার 21তম জন্মদিনে তার চরণে আমার আন্তরিক প্রণাম, এবং এখানে উপস্থিত প্রতি প্রত্যেককে এবং যারা এই সুন্দর অনুষ্ঠানটির আয়োজন করেছে তাদের প্রত্যেককে আমার আন্তরিক প্রণাম এবং জয়গুরু। তুমি যেমন করে চালাতে চাও, চলতে পারি না। তুমি যেমন করে চালাতে চাও, চলতে পারি না। মনের মাঝে নিত চলতে পারি না।
সব চা আমার স্তব্ধ করে, এবার প্রভু চাই তোমারে, সেই চাওয়া মোর পাওয়া করে দাও শোনো মোর বন্দনা। ভক্ত হৃদয়ের আকুল আরতি ঝংকৃত হলো দীপালী কীর্তনিয়ামা পরিবেশিত সঙ্গীতে। পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানায়। কত অস্থির জীবন তার কাছে এসে শান্ত হয়েছে, কত পথহারা জীবন জীবনের দিশা খুঁজে পেয়েছে। আচার্যে কেন্দ্রায়িত হতে শিখেছে, বিনায়িত হয়েছে তাদের জীবন। সেই অনেকের মধ্যে একজন স্বস্তি সুন্দর পোদ্দার ভাই, হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনার। এখন আমরা স্বস্তি সুন্দর ভাইয়ের কাছ থেকে দু এক কথায় শুনে নেব কেমন করে পূজনীয় অবিন দাদা স্নেহের পরশে তার জীবন বিনায়িত হয়ে উঠেছে আচার্যে, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সেই অনন্তের পথে এখন সে চলছে কেন্দ্রায়িত হয়ে। আমি স্বস্তি সুন্দর ভাইকে অনুরোধ করছি দু একটি কথায় তার অভিব্যক্তিকে প্রকাশ করার জন্য। স্বস্তি সুন্দর পোদ্দার, হৃদয়পুর উত্তর চব্বিশ পরগনা থেকে। আগে জয়গুরু। হ্যাঁ স্বস্তি বলো, শোনা যাচ্ছে কি? হ্যাঁ স্বস্তি শোনা যাচ্ছে, বলো। আগে আমার জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা, পরম পূজ্যপাদ আচার্য দেব শ্রী শ্রী দাদা, পরম পূজ্যপাদ বাবাই দাদা এবং পরম পূজনীয় অবিন দাদা শ্রীচরণে আমার আভূমি প্রণাম জানাই। আজকে এই মহতী অনুষ্ঠানে উপস্থিত পরম দয়ালের পুত পবিত্র পাঞ্জাধারী কর্মীগণ, ইষ্ঠ পথযাত্রী শ্রদ্ধ দাদারা ও মায়েরা, যথাযোগ্য স্থানে আমার প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু। আজকে পরম পূজনীয় অবিন দাদার শুভ একুশতম জন্ম দিবস এবং সেই উপলক্ষেই এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে আজকে আমি যুবকযুক্ত থাকতে পেরে, উপস্থিত থাকতে পেরে আমি অত্যন্ত ধন্য এবং কৃতকৃতার্থ বোধ করছি, এবং সেই সাথে যারা অত্যন্ত দয়াপরবশ হয়ে আমার মতো অতি সাধারণ একজন মানুষকে এই মহতী অনুষ্ঠানে যোগযুক্ত থাকার একটি সুযোগ করে দিয়েছেন, তাদের প্রতি প্রত্যেকের কাছে আমি আমার অন্তরের আমর্ম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসলে আমি এতটা মুগ্ধ হয়ে সঙ্গীতগুলো শুনছিলাম, এতটাই বাকস্তব্ধ হয়ে আছি যে ঠিক এই পরিস্থিতিতে কিছু বলা আমার পক্ষে খুব কঠিন একটি কাজ। তবে আমার যেটা মনে হয় যে আমরা আধুনিকতাকে পেরিয়ে, মডার্নিজমকে পেরিয়ে, একটা পোস্ট মডার্নিজমের মধ্যে এসে গেছি, একটা উত্তর আধুনিক সমাজের মধ্যে, একটা উত্তর আধুনিক সময়ের মধ্যে প্রবেশ করেছি। এই উত্তর আধুনিক সমাজ ব্যবস্থা কোথাও গিয়ে আমাদের একটা কমোডিটি ফেটিশিজম কিংবা একটা ভোক্তান্ত্রিকতার দিকে ক্রমশ ঠেলে দিচ্ছে। এই যে ফেটিশিজম, এই যে কমোডিটি ফেটিশিজম, এই যে ভোক্তান্ত্রিকতা, সেটাও কিন্তু আমাদের মধ্যে কোথাও গিয়ে একটা প্রভূত চাওয়া পাওয়ার একটা জায়গা তৈরি করছে, আমাদের মধ্যে একটা প্রভূত চাওয়া পাওয়ার একটা প্রত্যাশা পূরণের একটা অভিপ্সা তৈরি হচ্ছে। এখন সেরকম একটা জায়গা থেকে ক্রমশ যখন আমাদের চাওয়া পাওয়ার অন্ত থাকছে না, ঠিক তখনই আমাদের মনে পড়ে যায় আচার্যদেব শ্রী শ্রী দাদার একটি গানের কথা, মন রে তোর চাওয়ার অন্ত নাই। আবার এটাও ঠিক যে অশেষ তোমার করুণা, তিনি অশেষ, তার করুণা অশেষ। এই যে এবার যে পয়েন্টে ছিলাম সেখানে একটু ফিরে আসি, যে আমাদের এই যে প্রভূত চাওয়া পাওয়া, এই প্রভূত চাওয়া পাওয়ায় চলতে চলতে আমরা প্রাচুর্যের সন্ধান করছি, আমরা ভাবছি যে আমাদের জীবনযাপনের যে প্রাচুর্য, সেই প্রাচুর্য আমাদের অস্তিত্বকে পরিপূরণ করতে পারে। কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে এই সমাজে চলতে চলতে সেই প্রাচুর্যের সন্ধান করতে করতে, কিংবা সেই স্টেটাস, কিংবা সেই মোহ, যাবতীয় যা কিছু সবকিছুর পেছনে সন্ধান করতে করতে, ছুটতে 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 একটা সময় দেখা যাচ্ছে সেগুলো আমার অস্তিত্বকে পরিপূরণ করতে পারছে না। ঠিক এরকম একটা সময়ে বঙ্গদেশের একটা ছেলে, যার জীবনে সব আছে, সব তার জীবনে, খাওয়া পড়ার সমস্ত কিছু আছে, বাসস্থান আছে,
আশ্রয় আছে, সবকিছু আছে, কিন্তু সেই ছেলেটার জীবনেও কোথাও যেন একটা স্তব্ধতার আহাকার রয়েছে। সেই জীবনটা কোথাও একটা খাকতি সে হঠাৎ করে অনুভব করতে শুরু করে। তার মনে হয় যে এই জীবনে এই কি তবে বেঁচে থাকা, সেরকম একটা জীবন, সেরকম একটা মানুষ সেই ছেলেটি। ছুটতে ছুটতে যখন পথভ্রান্ত পরিশ্রান্ত হয়েছে, ঠিক সেরকম সময় পরম পূজনীয় অবিন দাদার কাছে গেছে। পরম পূজনীয় অবিন দাদা প্রথম দিনই তাকে ভালোবেসে পরিপূরণ করে দিলেন। তিনি বলছেন, তোর হৃদয়ে যা কথা তুই আমায় বলতে পারিস। সে ছেলেটি বলছে যে আগে আমার মনে হয় জগতে কেউ নাই, কিছু নাই, চারপাশে সব শূন্য, ব্যক্ত, চরাচর। আবার কখনো কখনো মনে হয় এই পৃথিবীতে সবাই আমার, সবাই আমার আপনজন। পরম পূজনীয় অবিন দাদা হা হা করে হেসে উঠলেন। বেশ কিছুক্ষণ পরে বললেন, আসলে কি জানিস তো, সব হচ্ছে পারসেপশন, দেখা। তুই জীবনটাকে যেভাবে দেখবি জীবনটা ঠিক সেরকম। এই বলে তিনি নানা রকম কথা বললেন। সেই যে কথা, তার যে ব্যক্তি, সেটা বোঝার মতো অবকাশ বা সেই বোঝার মতো গভীরতা সেই ছেলেটার হয়তো নেই। ঠিক সেরকম একটা সময়ে পরিশেষে গিয়ে তিনি বললেন, আস্তে আস্তে তোর সাথে আমার এবার ভাব জমবে। এই যে একটি কথা এই ছেলেটি প্রথম জীবনে অনুভব করলো, একেই বোধ হয় ভালোবাসা বলে। সে জীবনে কোনোদিন ভালোবাসার স্পর্শ পায়নি। তাকে হয়তো সবাই ভালোবেসেছে, তাকে প্রাচুর্যের মধ্যে বড় করে তুলেছে, সবকিছুই তার আছে, তার সম্মান প্রতিপত্তি সবই আছে। কিন্তু প্রকৃত ভালোবাসার স্বরূপ কি হতে পারে, সেই ছেলেটি হয়তো জীবনে সেই প্রথম অনুভব করলো। প্রেম কিভাবে মুক্ত হয়ে উঠতে পারে, কিভাবে ম্যানিফেস্টেড হয়, সে যেন প্রথম অনুভব করলো। সেটা পরম পূজনীয় অবিন দাদা তাকে ভালোবাসায় পূর্ণ করে নন্দনাতে মুখর করে রেখেছেন। শ্রী শ্রী ঠাকুর বলছেন, নন্দনা কথাটা এসছে নন্দ ধাতু থেকে, যার অর্থ বৃদ্ধিপর হওয়া। তা মানুষ ভালোবাসায় পূর্ণ হলে বৃদ্ধিপর হয়। আমরা তথাকথিতভাবে একাডেমিক স্ট্রাকচারের পেছনে ছুটি, একাডেমিক পেছনে স্ট্রাকচারের পেছনে ছুটতে ছুটতে আমাদের মনে হয় এই র্যাট রেসের নামই বোধ হয় জীবন। সেখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে একাডেমিক ডিগ্রি বা ইউনিভার্সিটি ডিগ্রি, সেটা একটা মানুষকে শিক্ষিত করে তুলতে পারে মাত্র, মানে শিক্ষিত করে তুলতে সাহায্য করতে পারে মাত্র, প্রকৃত অর্থে শিক্ষিত করে তোলে না। একমাত্র ভালোবাসাই একটা মানুষকে প্রকৃত অর্থে শিক্ষিত করে তুলতে পারে। তিনি বলছেন যে সখী প্রণয় পরম বেদ। বেদ মানে আমরা জানি, শ্রী ঠাকুর বলছেন নলেজ। এখন এই প্রণয়, এই যে প্রেম, এই প্রেমের মধ্য দিয়েই নলেজ আসে, জ্ঞান আসে, অন্য এভিন্ন অন্য কোনো পথ নাই। সেই ছেলেটি জীবনে কোনো একটা সময় আবার পরম পূজনীয় অবিন্দ দাদার কাছে গেছেন। তিনি দয়া করে তাকে ভালোবেসে কাছে টেনে বলছেন, এই শোন, তোর ওখানে এবার প্রথম উৎসব তো? ছেলেটি বলছে, আগে হ্যাঁ, এই প্রথম উৎসব। তখন উৎসব নিয়ে তিনি নানাবিধ কথা বললেন ছেলেটিকে। 2019 সালে ছেলেটি যেখানে থাকে সেখানে প্রথম 31 বছরের ইতিহাসে প্রথম উৎসব হয়। সে উৎসবটা কিভাবে হবে, কেন হবে, তার সমস্ত কিছু চকআউট পরম পূজনীয় অবিন্দ দয়া করে ভালোবেসে কাছে টেনে রেখে সেগুলো বুঝায় দিলেন ছেলেটিকে। ছেলেটি যখন প্রণাম করে উঠে যাচ্ছে, ছেলেটিকে দেখে বলছেন, এই শোন, তিনি একটি সর্বভারতীয় পরীক্ষার কথা বললেন। বললেন যে এই পরীক্ষাটায় তুই পাশ করে আসবি নেক্সট টাইম যখন আমার কাছে আসবি, আর যখন আসবি কোয়ালিফাই করে আসবি, আর কোয়ালিফাই করে এসে আমায় মিষ্টি খাওয়াবি। তুই যদি কোয়ালিফাই না করিস আমি তোকে মিষ্টি খাওয়াবো। ছেলেটি হাত জোর করে থরথর করে কাঁপছে, কি বলবে বুঝে পারছে না। আসলে বিষয়টা হচ্ছে যে এই যে ছেলেটি ওই পরীক্ষাটায় ফর্মটা ফিল আপ করেছে একটা অল ইন্ডিয়া বেসিসে একটা পরীক্ষায়, সেটি ছেলেটি ছাড়া পৃথিবীতে আর কেউ জানে না। তার বাবা মা জানে না, তার কোনো বন্ধু বান্ধব জানে না, তার অত্যন্ত প্রিয়জন যারা আছে তথাকথিত ভাবে তারা কেউই জানে না, তিনি জানেন। ছেলেটি তার কাছে কিন্তু নিবেদনও করে নাই যে আগে আমি এরকম একটা পরীক্ষা দিতে যাচ্ছি। তিনি দয়া করে ভালোবেসে কাছে টেনে দেখে বলছেন, আই শোন। তার এই যে দুটো শব্দ, আই শোন, ছেলেটি তো প্রণাম করে উঠে যাচ্ছিল, কিন্তু সেই ছেলেটিকে পরম পূজনীয় অবিন দাদা দয়া করে ডেকে বলছেন, আই শোন, এই যে দুটো শব্দ, এই শব্দের মধ্যে এতটা ভালোবাসা, এতটা কম্প্যাশন, এতটা দরদ যে থাকতে পারে ছেলেটা কোনোদিন অনুভব করেনি। সেই ছেলেটাকে তিনি ডেকে বলছেন যে শোন, নেক্সট টাইম যখন আসবি আমার কাছে কোয়ালিফাই করে আসবি। ছেলেটি তো তাকে নিবেদন করেননি, কিন্তু সেই ছেলেটির কথা তিনি জানেন। ছেলেটি নেক্সট টাইম যখন পরীক্ষা দিতে যাচ্ছে তখন দেখা যাচ্ছে যত দিন আসছে তার উৎসবের দিন এগিয়ে আসছে, যখন উৎসব এখানে হবে সেই জায়গায় ছেলেটি দাঁড়িয়ে প্রথম এক্সাইটমেন্ট অনুভব করছে যে জীবনেই প্রথম সে যেখানে থাকে সেখানে উৎসব হচ্ছে, তাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, কিছু না। ফলত তথাকথিতভাবে যে পড়াশোনা একাডেমিক স্ট্রাকচারের মধ্যে তার পড়াশোনা হচ্ছে না। ঠিক সেরকম একটা সময় দাঁড়িয়ে রেজাল্ট বেরোয়। ছেলেটির বন্ধুরা ছেলেটিকে ফোন করে বলছেন, তুই রেজাল্টটা দেখ। ছেলেটি বলছে, আমি তো পরীক্ষায় গেলাম, কি হবে কিছুই জানি না।
যাই হোক পরীক্ষার রেজাল্টটা দেখা গেল এবং সেখানে দেখা যাচ্ছে যে ছেলেটি কোয়ালিফাইড। এবং যেদিন রেজাল্টটা বেরিয়েছে সেই রেজাল্টটা হচ্ছে 5th of January 2019, অর্থাৎ এরকমই একটি দিন যেদিন পরম পূজনীয় অবিন্দ দাদার জন্মদিন, সেই দিনে ছেলেটির রেজাল্ট বেরোয় এবং ছেলেটি কোয়ালিফাইড অল ইন্ডিয়া বেসিসে। এখন বিষয়টা হচ্ছে সেই ছেলেটির ব্যক্তিগত জীবনের যেটা অনুভব, তার মনে হয় যে এটা পরম পূজনীয় অবিন্দ দাদা হাত ধরে তাকে পার করে দিয়েছেন। আপাত দৃষ্টিতে মনে হতে পারে এটা অলৌকিক একটা ব্যাপার বা কোইনসিডেন্টাল ব্যাপার, কিন্তু আসলে বিষয়টা হচ্ছে জগতে যা কিছু ঘটে তার একটা কার্যকারণ আছে, সবকিছু পারম্পর্য মেনে সেটা হয়, আমরা সেটা বুঝতে পারি না, তাই আমাদের কাছে সেটা অদৃষ্ট হয়ে থাকে, অলৌকিক বলে মনে হয়। শ্রী শ্রী ঠাকুর অলৌকিক বলে কিছু বিশ্বাস করতেন না, তিনি বলতেন সবই লৌকিক, অর্থাৎ ইহ জগৎ সম্বন্ধীয়। ঠাকুর বলছেন প্রেম আসলে এই ব্যাপারগুলো বোঝা যায়। প্রেম কোথার থেকে আসে? ভক্তি থেকে। ভক্তি ক্রমোন্নত হয়ে গাঢ় হয়ে প্রেমের জন্ম দেয়। আর শ্রী ঠাকুর বলছেন একটা মানুষের মধ্যে যখন ভক্তি বাসা বাঁধে সেই মানুষটা উর্জি অনুরাগ সম্পন্ন হয়ে ওঠে, তার ব্যক্তিত্বের মধ্যে একটা অন্বিত সংহত বিন্যাস তৈরি হয়, তখন জগতে যা কিছু সব বিক্ষিপ্ত পারম্পর্যহীন বলে আপাত দৃষ্টিতে মনে হতো, সেই কথাগুলো সেই বিষয়গুলো তার চোখের সামনে তার সেই যোগসূত্র তার সেই পারম্পর্যগুলো সে অনুধাবন করতে পারে। তাহলে সবকিছুর মূলে হচ্ছে সেই ভালোবাসা, সখী প্রণয় পরম প্রেম। একটা মানুষের জীবনে যখন সেই ভালোবাসাটা থাকে, ভালোবাসায় মানুষটা পূর্ণ হয়ে থাকে, তখন ব্যক্তিত্ব সমাহিত হয়, শান্ত হয়। পরম পূজনীয় অবিন্দ দাদা সেই ছেলেটিকে একদিন দয়া করে ডেকে বলছেন যে শোন, তোর সাথে যখন কেউ দুর্ব্যবহার করে তোর কি মনে হয়? ছেলেটি বলছে আগে আমার খুব রাগ হয়। তিনি বলছেন কেউ দুর্ব্যবহার করছে তার মানে বুঝতে হবে তার অন্তরে ভালোবাসার খাতি আছে। তোর মালিক সারা জীবন ধরে ভালোবাসা মানুষকে বিলিয়ে গেছে নির্বিচারে, তোর কাজও সেই ভালোবাসার চাষ করে যাওয়া। এইভাবে একটা মানুষকে একটা ব্যর্থ জীবনকে তিনি সার্থকতায় উন্নীত করে তোলেন, একটা দুর্বিনীত একটা উদ্ধত মানুষকে তিনি আত্মবিনয়নার বিনীত অনুচর্যায় অভিদীপ্ত করে তোলেন। এইভাবেই যে ছেলেটার জীবনে কোনোদিন কিছু ছিল না আজও নেই, সেই ছেলেটাকে তিনি দয়া করে ভালোবেসে আজও বাঁচিয়ে রেখেছেন, তিনি আজও তাকে স্বপ্ন দেখাচ্ছেন, তাকে পথ হাঁটতে শেখাচ্ছেন। সেই ছেলেটি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছে, কথা বলছে। সবাই ভালো থাকেন, তাকে কেন্দ্র করে চলেন, আরো থেকে আরো তত হয়ে ওঠেন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আমি সারা জীবন এলোমেলো চলেছি যে অবিরল, এখন জেনেছি তার সব কুফল, আর তো অমন চলবো না, ওগো দয়াল এবার মোড়ে নাও না তোমার ভৃত্য করে, থাকো আমার চিত্ত জুড়ে শোনো আমার প্রার্থনা, দরদি স্নেহল পরশ পেয়ে দীপ্তময় জীবনের উদ্বোধন ঘটে। কেমন করে একটা দীপ্তময় জীবনের অধিকারী হয়ে উঠেছে সুস্থি সুন্দর ভাই অবিন দাদার স্নেহল পরশে, সেই দরদি বান্ধবের সান্নিধ্যে এসে তার সেই অভিজ্ঞতার কথাই ব্যক্ত করলো সুস্থি সুন্দর পোদ্দার ভাই, তার সেই অভিজ্ঞতার আলোকে আমরাও ঋদ্ধ হলাম উপস্থিত প্রতি প্রত্যেকে। প্রেম সুধা কি করতে পারে তারই এক সার্থক আত্মিকরণের অভিজ্ঞান সুস্থি সুন্দর ভাইয়ের আজকের এই উপস্থাপনা। পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। আবার আমরা ফিরে যাব সঙ্গীতে, এবার আগরতলা ত্রিপুরা থেকে সঙ্গীত পরিবেশন করবেন নিত্য সুন্দর দেবদাদা, অশেষ তোমার করুণা। কথা আচার্যদেব শ্রী শ্রী দাদা, সুর পূজনীয় অবিন দাদা। দাদার চরণে আমার প্রণাম, শুভ জন্মদিন। আর সুস্থি ভাইয়ের এই আলোচনা শুনে এত মুগ্ধ হয়ে গেলাম, আমার এই গানটি নিবেদন করছি। Oh,
শেষ তোমার করুণা অশেষ তোমার করুণা করুণাময় হে। ওগো অন্তর্যামী মোর জনমে জনমে জীবনে মরণে তুমি আমার স্বামী, মোর চিন্তায় মোর আচরণে স্মরণে মননে বাক্যে শ্রবণে সব কিছু মাঝে জানি মনে মনে রয়েছ হে প্রভু তুমি। নিত্য সুন্দরদা পরিবেশিত গান শুনতে শুনতে হয়তো আমাদের প্রত্যেকের ভক্ত হৃদয় বলে উঠছে, তোমারই প্রেমের পুলক পরশে যেন স্পন্দিত রহি নিয়ত হরষে, দিন যাক কেটে সেই সুখাবেশে আর কিছু তো চাহি না আমি। পরমপিতার রাতুল চরণে নিত্য সুন্দরদার মঙ্গল প্রার্থনা করি। এবার আমরা গান শুনে নেব,
মঞ্জুশ্রী মালাকার মার কাছ থেকে, হুগলি থেকে তিনি সঙ্গীত পরিবেশন করবেন একটি হিন্দি ভজন, তেরে লিয়ে প্রভু। মঞ্জুশ্রী মালাকার মা। শোনা যাচ্ছে, করুন। জয় গুরু, সকলকে আমার জয় গুরু জানাই। অবিন দাদার শুভ জন্ম দিবসে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার সপরিবারের পক্ষ থেকে অবিন দাদার পায়ে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার গান শুরু করছি। Thank you.
আজ আমাদের সবাই মিলে দুহাত তুলে চলতে হবে তাঁরই পানে, তাঁরই পানে, মুখর করে তুলতে হবে সকল জনে তাঁরই গানে। এসো এসো তোমরা সকলে, এসো হিতায় সবাই দলে দলে, আজ তাঁরই সুরে সুর মিলিয়ে পাঠাই বাণী সকল খানে সব পরাণে। আমরা গান শুনলাম মঞ্জুশ্রী মালাকারমার কাছ থেকে। পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। আপনারা সবাই দীর্ঘক্ষণ ধৈর্য সহকারে আজকের এই অনুষ্ঠান শুনছেন, উপভোগ করছেন। পৃথিবীর নানান প্রান্ত থেকে আমরা সবাই মিলিত হয়েছি। কোথাও বা এখন সদ্য ভোর উষা লগ্ন, কোথাও বা গভীর রাত্রি, সবাই সেখানে গভীর সুষুপ্তিতে মগ্ন, কোথাও বা অপরাহ্নের স্নিগ্ধ আলোর ছটায় চরাচর উদ্ভাসিত হয়ে রয়েছে। কিন্তু আমরা সবাই অতন্দ্র প্রহরীর মতো জেগে রয়েছি আমাদের প্রিয় পরমকে কেন্দ্র করে, আমাদের প্রাণের মানুষ পূজনীয় অবিন দাদার শুভ একুশতম জন্মদিবস উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে। আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে এসে পৌঁছেছি। আজকের সঙ্গীতাঞ্জলি অনুষ্ঠানের শেষ সঙ্গীত পরিবেশন করবেন ডিমাপুর নাগাল্যান্ড থেকে সঞ্চারী দেবমা, আচার্য দেব শিশি দাদার কথায়, পূজ্যপাদ বাবাই দাদার সুরে, হে চির সুন্দর হে চির মনোহর, সঞ্চারী দেবমা। জয় গুরু, আমাকে কি শোনা যাচ্ছে? আগে শোনা যাচ্ছে, করেন মা। তাই তো দিবানিশি তো
পাশে আর তাই তো দিবানি সি তোমার পাশে আমি চাহিয়া থাকি ও তোমারি পানি চাহিয়া থাকি ও তোমারি পানি হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও তোমারি চরণে সুচির সুন্দর কেবল মনোহর সুচির সুন্দর কেবল মনোহর হে কব চিরদিন আমার ধ্যানে হে কব চিরদিন আমার ধ্যানে বুঝিতে পারো নাকি কিসের বেদনে জ্বলিয়া মনে আমি সদন দাহনে বুঝিতে পারো নাকি কিসের বেদনে জ্বলিয়া মনে আমি সদন দাহনে চাহিয়া মোর পানে না হয় কোনো খানে চাহিয়া মোর পানে না হয় কোনো খানে কহিও দুটো কথা বসিয়ারি জনে কহিও দুটো কথা বসিয়ারি জনে হে চির সুন্দর হে চির মনোহর হে চির সুন্দর হে চির মনোহর থাকিতে দিও তোমারি চরণে থাকিতে দিও তোমারি চরণে থাকিতে দিও তোমারি চরণে একই ছন্দে ছন্দে বিপুলানন্দে নাচে অন্তর হে প্রিয় মম হেরি পুলকে ঝলকে ধরণী জাগে প্রথম উষার আলোক সম। আমাদের জন্ম জন্মান্তর ধরে একটাই প্রার্থনা, হে চির সুন্দর তোমার চরণতলে যেন চিরকাল থাকতে পারি তোমারই সেবক হয়ে। আমরা গান শুনলাম সঞ্চারী দেবমার কাছ থেকে, পরমপিতার রাতুল চরণে তার মঙ্গল প্রার্থনা জানাই। আমাদের প্রাণের মানুষ যুগ পুরুষোত্তম প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের উত্তর পুরুষ পঞ্চম প্রজন্ম পূজনীয় অবিন দাদার একুশতম জন্ম দিবস উদযাপন উপলক্ষে আমরা সবাই এখানে মিলিত হয়েছিলাম পরমপিতার রাতুল চরণে। আমাদের প্রাণের মানুষ পূজনীয় অবিন দাদার সুস্থ ও সুদীর্ঘ জীবন প্রার্থনা করি। আপনারা যারা উপস্থিত ছিলেন আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করি, আর সকলের অন্তর আজ বুঝি এ কথাই গেয়ে উঠছে, জগৎ জুড়ে উদার সুরে আনন্দ গান বাজে, সে গান কবে গভীর রবে বাজিবে হিয়া মাঝে, বাতাস জল আকাশ আলো সবারে কবে বাসিব ভালো, হৃদয় সভা জুড়িয়া তারা বসিবে নানা সাজে, নয়ন দুটি মেলিলে কবে পরাণ হবে খুশি, যে পথ দিয়া চলিয়া যাব সবারে যাব তুষি, রয়েছ তুমি এ কথা কবে জীবন মাঝে সহজ হবে, আপনি কবে তোমারই নাম ধ্বনিবে সব কাজে। আমাদের প্রাণের মানুষ অবিন দাদা যেভাবে সবাইকে আপন করে নিয়ে কাছে টেনে নিয়ে আমাদের জীবনের পথে ঠাকুরকে নিয়ে চলতে শেখাচ্ছেন, আসুন আমরা সবাই
সেভাবে সবাইকে কাছে টেনে নিয়ে সকলকে ভালোবেসে শ্রী শ্রী ঠাকুরকে মাথায় নিয়ে জীবন বর্ধনের পথে এগিয়ে চলি। আমাদের এ চলা অনন্ত চলা, আর আমরা প্রতি প্রত্যেকে এই চলায় আমাদের জীবনকে ধন্য করে অনন্ত জীবনের অধিকারী হয়ে উঠি। এখন ধ্বনি দিয়ে আজকের এই মাঙ্গলিক অনুষ্ঠান আমরা শেষ করব। আমি একটু স্বস্তি সুন্দর ভাইকে আনমিউট করতে অনুরোধ করছি আমার সাথে ধ্বনি দেওয়ার জন্য। স্বস্তি সুন্দর, আগে জয়গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়, পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরমারাধ্যা জগত জননী শ্রী শ্রী বড়মা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়, পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, সৎসঙ্গ কি জয়, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে আর্য পিতৃন, বন্দে আর্য পিতৃন, বন্দে মাতৃবর্গণ, বন্দে মাতৃবর্গণ, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে অহং কৃষ্টি দৈবতান, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র জি কি জয়। জয় গুরু, আজকের এই বিশেষ মাঙ্গলিক অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকেন। হ্যাঁ ঠিক আছে, জয়গুরু। কেক বানিয়েছে, আরেকবার কি হবে নাকি একসাথে? আমরা কিন্তু কেক খাইনি, সবাই একসাথে কেক খাবো, এজন্যই বলছি। ঠিক আছে, লাইভটা কেটে নিচ্ছি, সবাইকে জয়গুরু।